বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে পিভিটি হাজারের জন্য একটা কথা বলবো, পিভিটি হাজার নিয়ে কিছুটা কথা বলবো, ওর পুরো ডিটেলস তোমাদের বলে দেব। তো দেখতে থাকো ভিডিওটা। তো শুরু করে দিই আমার ভিডিওটা। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে পিভিটি হাজার স্ট্যান্ডার্ডের। তো এর লোড ক্ষমতা মোটামুটি ধরো 3600 ওয়াট অবধি। 3600 ওয়াট লোড দিলেও ওভারলোড মারে না, মানে আমি নিজে বাজিয়ে দেখেছি। তো এটা হলো ট্রাভেল ভলিউম, ট্রাভেল, এটা বেস। আর মিটটা আমি অফ করে রেখেছি কারণ টুইটার কেটে যেত বারবারে, ওই জন্য মিটটা অফ করে রেখেছি। আর এটা ওর মেন ভলিউম, আর এটা মাইক, মাইকের ভলিউম, আর এটা পাওয়ার সুইচ। আর এখানে দেওয়া আছে পাওয়ার লাইট, টেম্প লাইট, মানে ওভারলোডে যে মারলে যে লাইটটা জ্বলে ওইটা, আর এটা টেম্পারেচার লাইট। আর এখানে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, সব যারা চালিয়েছো তারা তো জানোই এর সম্বন্ধে, এ কেমন মেশিন। আমি পিছন ব্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি, পিছনটা দেখে নেওয়া যাক। এই যে ব্যাক সাইডটা দেখে নাও, এখানে দেওয়া আছে হলো পাওয়ার কেবিল, আর এখানে আর্থিং, প্রোগ্রাম চালাতে গেলে আর্থিং লাগাতেই হয়, তো জানোই এটা। এটা ওভারলোড সুইচ, আর এখানে ফ্যান দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হলো স্পিকার কানেক্ট করার জন্য কমন্স, ওয়ান ওম, টু ওম, আর ফোর ওম দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে, তুমি একটু ভালো করে দেখো, হয়তো ক্যামেরাতে অসুবিধা হচ্ছে, এখানে কমন 7 ভোল্ট, 100 ভোল্ট। সরি বন্ধুরা, আমি এটা একটু ভুল করে বলে দিয়েছি, তো ওটা 7 ভোল্ট না, ওটা 70 ভোল্ট, আর এটা 100 ভোল্ট। তো এখানে তুমি, আমরা এখানে কমনে আর 100 ভোল্টে লাগাই। তো তোমাদের ভিতর সাইডটা একটু দেখাবার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে লাইন আউট আছে অক্স আর মাইক। তো ভিতরটা একটু দেখাবার চেষ্টা করছি। এই যে আমরা ভিতরটা খুলে নিয়েছি, তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দুটো ট্রান্সফরমার, আরও পাওয়ার বোর্ড আছে, অডিও বোর্ড আছে, মানে ফ্যান দেওয়া আছে, তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো ঠিক, লাইক টাইক দিচ্ছ না, লাইকটা তো অন্তত দিয়ে দাও। বন্ধুরা, সাউন্ড সম্বন্ধে যদি তোমাদের তথ্য কোনো জানার থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়ে যাবো।